অপরূপ সৌন্দর্য, সমৃদ্ধশালী ইতিহাসে ভরপুর দেশ ইউক্রেন। রাশিয়ার পর আয়তনের দিক থেকে ইউক্রেন ইউরোপের বৃহত্তম দেশ, যার আয়তন 6,03,628 বর্গ কিলোমিটার। তবে আয়তনের দিক থেকে দেশটির জনসংখ্যা খুবই কম। এখানে প্রায় 4,34,00,000 মানুষের বসবাস। বর্তমানে রাশিয়ার সঙ্গে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে। বন্ধুরা, আজকে কথা বলবো ইউক্রেন দেশ সম্পর্কে বিশেষ কিছু তথ্য নিয়ে। অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বর্তমান সময়ে ইউক্রেনের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা অনেকটা ক্ষতিগ্রস্ত হওয়ার পথে। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন বিভক্ত হওয়ার আগ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল ইউরোপের এই দেশটির। তবে রাশিয়া আবারও ইউক্রেনকে তার অংশ হিসেবে ফিরিয়ে আনার চেষ্টা করছে, ফলে দুই দেশের পরিস্থিতি ক্রমাগত উষ্ণতার দিকে মোড় নিচ্ছে। এর প্রভাব সারা বিশ্বে পড়তে পারে। কিন্তু এর রাজনৈতিক অস্থিরতার বাইরে ইউক্রেনের ঐশ্বর্যমণ্ডিত এবং একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কয়েকটি উল্লেখযোগ্য স্থান ইউক্রেনে অবস্থিত। এর মধ্যে রয়েছে কিয়েভের সেন্ট সোফিয়া ক্যাথিড্রাল, লভিভ ঐতিহাসিক কেন্দ্র, চেরনিভিস বিশ্ববিদ্যালয় এবং কানপিনতিয়ারের অনন্য কাঠের গির্জা। সেগুলো দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন এখানে। ইউক্রেন বিশ্বের বৃহত্তম সূর্যমুখী বীজ উৎপাদককারী দেশ হিসেবে পরিচিত। অনুমান করা হয় যে ইউক্রেনের সূর্যমুখী কৃষির জমির মোট পরিমাণ পুরো স্লোভেনিয়া দেশের সমান হতে পারে। ইউক্রেনকে একসময় বলা হতো ইউরোপের রুটির জুড়ি। সোভিয়েত ইউনিয়নের গমের একটি বিশাল যোগান দেওয়া হতো এই ইউক্রেন অঞ্চল থেকে। উর্বর কালো মাটি সহ ইউক্রেনের বিস্তীর্ণ আবাদযোগ্য জমি একে গম ও অন্যান্য খাদ্য শস্যের জন্য একটি আদর্শ জায়গা করে তুলেছে। এখনও ইউক্রেন বিশ্বের বৃহত্তম গম উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি। তবে বর্তমান ও অতীতের কিছু ঘটনা দেশটিকে অর্থনৈতিকভাবে থমকে দেয়। বিশ্বের সবচেয়ে মারাত্মক পারমাণবিক বিপর্যয় ঘটেছিল ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। ওই সময় প্ল্যান্টের 30 কিলোমিটার পেশারদের মধ্য থেকে 3,50,000 স্থায়ী নিবাসীকে সরিয়ে নেওয়া হয়। এরপর থেকে এর চারপাশের অঞ্চলগুলো জনবসতিহীন রয়ে গেছে। কিছু বয়স্ক বাসিন্দা সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও ওখানে ফিরে যান। সেখানে বেশ কয়েকটি পরিত্যক্ত শহর রয়েছে। এই শহরগুলোকে ভুতুড়ে পরিবেশের সাথে সামঞ্জস্য করা হয়, ফলে দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে ছুটে আসেন। তাদেরকে যথাযথ নিরাপত্তার বেষ্টনীতে রেখে নির্দিষ্ট সীমারেখার মধ্যে ভ্রমণ করানো হয়। মনে করা হয় আরও প্রায় 24,000 বছর লাগবে এই অঞ্চলগুলো মানুষের বসবাসযোগ্য হতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1941 সালে জার্মানরা ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে ফেলে। তখন সাধারণ শহরবাসীরা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল। শেষ পর্যন্ত হেরে গেলেও কোনো রকম যুদ্ধ ছাড়াই হাল ছেড়ে দেয়নি সাধারণ মানুষ। নাৎসিদের বিরুদ্ধে তাদের দুর্দান্ত প্রতিরোধের জন্য তাদেরকে সোভিয়েত সরকার বীরের মর্যাদা দিয়েছিল। আপনি কি জানেন সবচেয়ে ভারী ওজন বোঝাইকারী উড়োজাহাজ কোথায় রয়েছে?
হ্যাঁ বন্ধুরা, ইউক্রেনে AN-225 এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ভারী বিমান, যা সর্বোচ্চ 710 টন ওজন নিয়ে উড্ডয়ন করতে পারে। একটি আইটেমের বোঝা বহনের ক্ষেত্রে এর সর্বোচ্চ ওজন রেকর্ড করা হয় 418,830 পাউন্ড। তবে এর সর্বমোট বোঝা বহনের ক্ষেত্রে রেকর্ড করা হয় 559,580 পাউন্ড। সোভিয়েত ইউনিয়নের অংশে থাকার সময় ইউক্রেনে নির্মিত হয়েছিল AN-225। এছাড়া বিমানটির ডানাগুলো বিশ্বের অন্যান্য সাধারণ বিমানের থেকে সবচেয়ে লম্বা। এই বৈশিষ্ট্যগুলো ইউক্রেনকে ইউরোপের অন্য দেশগুলো থেকে বিশেষভাবে আলাদা পরিচিতি দিয়েছে। দেশটি রাশিয়ার সঙ্গে দীর্ঘ 8 বছরের সংঘর্ষ অনেকটা ক্ষতির সম্মুখীন হয়েছে। ইউক্রেনের উপর রাশিয়ার সম্প্রতি হামলাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অন্য রাষ্ট্রের বিরুদ্ধে একটি রাষ্ট্রের সর্বোচ্চ বড় আক্রমণ। বন্ধুরা, এই ছিল ইউক্রেন দেশ সম্পর্কে কিছু তথ্য।